হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো সবাই মন দিয়ে লেখাপড়া করছো সবাই ভালো আছো সুস্থ আছো ঠিক আছে আর আজকে আমি নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রি এক্লিমসিয়া এটা হচ্ছে গায়নোকোলজি একটা খুব ভাইটাল টপিক ওকে এটা জানা দরকার যারা গায়নোকোলজি নিয়ে পড়াশোনা করবে ইন ফিউচারে বা যারা পড়ছো যাদের সিলেবাসে এই গায়নোকোলজি এই জিনিসটা আছে টপিকটা আছে এটা কিন্তু খুব ভাইটাল টপিক এটা আমি আগে থেকে জানিয়ে দিচ্ছি এটা খুবই ভালোভাবে তোমাদের মাথার মধ্যে ক্লিয়ার হওয়া দরকার আজ আমি সেই প্রি এক্লেমসিয়ার ইন্ট্রোডাকশান ডেফিনেশান ইনসিডেন্ট ক্লাসিফিকেশান কজেস অ্যান্ড রিক্সফ্যাক্টার তা এডিওপ্যাথোলজি এবং তার ট্রিটমেন্ট কী কী আছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে খুবই সহজ সরলভাবে বাংলা ভাষায় আলোচনা করব। ঠিক আছে একদম সোজা সপ্তাহ ভাষায় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর ভিডিওটা শুরু করার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিওটা দেখছো রেগুলার দেখছো তারা প্লিজ একটা লাইক করে দেব এবং ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে তোমার অন্যান্য বন্ধুবান্ধবরাও এই সোজা জিনিসগুলো মানে কঠিন জিনিসগুলো সোজাভাবে বুঝতে পারে ওকে তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক দেখো প্রি ইকলেমসিয়া প্রি ইকলেমসিয়া জিনিসটা কি? এটা তোমাদের জানতে হবে না প্রি ইকলেমসিয়া হচ্ছে ইকলেমসিয়া হওয়ার আগের কন্ডিশন ইকলেমসিয়া হওয়ার ঠিক আগের কন্ডিশানকে আমরা বলছি প্রি ইক্লেমসিয়া এবারে প্রি ইক্লেমসিয়াটা কি না প্রি ইক্লেমসিয়াটা হচ্ছে একটা মেডিকেল কন্ডিশন কি না প্রি ইক্লেমসিয়া হচ্ছে একটা মেডিকেল কন্ডিশন এটা কেন হয় না এটার এক্স্যাক্ট কজেস কিন্তু জানা নেই এক্স্যাক্ট কজেস এর কিন্তু আন কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেমন ওবেসিটি বা গ্যাসেশনাল ডায়াবেটিস ঠিক আছে বা পলিহাইড্রোমিনাস এই সমস্ত কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যার জন্য কার হয় না প্রেগনেন্ট ওমেনের হয় এটা শুধুমাত্র প্রেগনেন্ট ওমেনের হয় এটা কোনো পুরুষ মানুষের হয় না বা এটা কোনো নর্মাল লেডির হয় না বোঝা গেছে একদম ক্লিয়ার কর মাথায় এটা ঠিক আছে তাহলে প্রেগনেন্ট ওমেনের এই জিনিসটাই প্রি সেটা হয় এবং সেটা কখন হয় না বিশেষতভাবে সেকেন্ড ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টারে এই প্রি এক্লেন্সিয়াটা কিন্তু ঘটে এবং তার আরও একটা কন্ডিশন আছে সে কন্ডিশানটা হলো যেসব মায়েরা প্রথমবারের জন্য প্রেগনেন্সি কজ করছে প্রথমবারের জন্য প্রেগনেন্ট হচ্ছে ফার্স্ট টাইমের জন্য তাদের কিন্তু এই প্রি এক্লেমসিয়া হওয়ার চান্সটা বেশি যারা সেকেন্ড বা থার্ড টাইমের জন্য নিচ্ছে তাদের তুলনায় বোঝাতে পারলাম একদম সোজা সাপটা ভাষা এত দূরবৃদ্ধি কোনো ক্লিয়ার নেই আশা করি তো এইটা গেলো ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশানে তোমরা নিজের মতো করে লিখে নেবে আমি আর ওটা ডিটেলসে নোট করে লিখছি না যে প্রিসিয়া হচ্ছে একটা মেডিকেল কন্ডিশন যেটা প্রেগনেন্ট ওমেনের সেকেন্ড এবং থার্ড টাইম দেখা যায় এবং এটা যারা ওবেসিটি যাদের গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস আগে থেকে আছে বা যাদের পলিহাইড্রোমিনাস রয়েছে বা যাদের ফ্যামিলি হিস্ট্রিও রয়েছে তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় এবং এটা হলে কি হবে না এটা হলে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় প্রোটিন ইউরিয়া হয় এডিমা হয় বোঝাতে পারলাম মানে ইউরিয়ায় প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যাবে কিন্তু ইউরিয়ায় নর্মাল ইউরিয়া মানে সরি নর্মাল ইউরিনে মানে সরি ইউরিনে প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যাবে এবারে নর্মাল যে আমরা মূত্র ত্যাগ করি সেই ইউরিনে কিন্তু কোনো কিছু থাকে না যখনই প্রোটিন পাওয়া যাচ্ছে তখনই কিন্তু সমস্যা বা এডিমা কন্ডিশনও কিন্তু এখানে ঘটতে পারে বুঝতে পারলাম এবং তার সাথে সাথে কি দেখা যাবে তার সাথে সাথে হাইপার টেনশন দেখা দেবে বুঝতে পারছি কিন্তু এ প্রি একলেন্সিয়ার তো জিনিসটা হলো এবারে প্রি আমি তোমাদের জেনে রাখার জন্য বলে দিচ্ছি সেটা নিয়ে আমি এখানে ডিটেলস আলোচনা করব না সেটা হচ্ছে এক্লেমসিয়ার এই কন্ডিশনটা যদি ঠিক সময়ে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না করা হয় কি বললাম প্রিএক্লেমসিয়া মিনস হাইপার টেনশান প্রোটিন ইউরিয়া এবং এডিমা হবে এবং এই জিনিসগুলো প্রেগনেন্সির সময় বিশেষ করে সেকেন্ড টার্মিস্টার এবং থার্ড টার্মিস্টার যদি ঠিকঠাক করে ট্রিটমেন্ট করা না হয় তাহলে কি হবে সেই হাইপার টেনশান এবং এডিমার সাথে সাথে সিজার এবং কোমার কন্ডিশন চলে আসতে পারে ভয়তে পারলাম যদি প্রিএক্লিমসিয়া হয় তার মেন সাইনসম সিমটমস কিন্তু হাইপারটেনশন টেনশান প্রোটিন ইউরিয়া এডিমা এবার তারও আবার অনেক রকম ভাগ আছে সেটা আমি ডিটেলসে আসবো কিন্তু যদি প্রি এক্লিমসিয়া ঠিকঠাক করে ডেনিমার নাকতরা যদি ইক্লেমসিয়ার কন্ডিশন চলে আসে তাহলে হাইপারটেনশন টেনশান প্রোটিন ইউরিয়া এবং এডিমা এই তিনটার সাথে সাথে কোমা হবে এবং মায়ের সিজার কন্ডিশন চলে আসতে পারে ভয়তে পারলাম এত রব্দি ক্লিয়ার একেবারে একদম পরিষ্কার ভাষায় বাংলা ভাষায় সোজা সাপটা ভাষায় ঘরোয়া ভাষায় পড়লাম ওকে এরপর আসছি ডেফিনেশানে তোমরা ভালো করে আবার ডেফিনেশানটা পড়ো প্রি এক্লেন্সিয়া ইজ পারসিস্টেন্ট হাই ব্লাড প্রেশার ডিউরিং প্রেগনেন্সি অর দ্য পোস্ট পার্টাম পিরিয়ড উইথ দ্য হাই লেভেল অফ প্রোটিন ইন ইউরিন ডিক্রিজ ব্লাড প্ৰেছাৰ চৰি ডিক্ৰিজ ব্লাড প্লেটলেছ ব্লাড প্লেটলেছটা কি হয় ডিক্ৰিজ হয় কিন্তু ব্লাড প্ৰেছাৰ কি হয় এইখনে হাই হয় অ'কে ট্ৰাভেল ট্ৰাভেল উইথ দা কিডনি সো এখানে কিডনিও ফাংশানও গণ্ডগোল হতে পারে প্লেট লেভেল কী হবে ডিক্রিজ হবে হাই লেভেল অফ প্রোটিন ইন ইউরিন যেটা বললাম যে ইউরিনে প্রোটিনের পরিমাণ বেড়ে যাবে এবং কি হবে ব্লাড প্রেশার কি হবে হাই হবে এবং এটা পারসিস্টেন্সি হবে ভাবতে পারলাম ওকে এরপর আসছে ইনসিডেন্স ইনসিডেন্স মিনস কত পারসেন্ট ক্ষেত্রে এই কেসটা দেখা যায় না ফাইভ টু ফিফটিন পার্সেন্ট ক্ষেত্রে ইন ইন্ডিয়ার কথা বলছি ইন ইন্ডিয়া ওকে এই ইন্ডিয়ার ক্ষেত্রে ফাইভ টু ফিফটিন সরি ফাইভ টু ফিফটিন পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু এ পি এ কেসটা দেখা যায় এরপর আসছি সায়েন্স অ্যান্ড সিমটমস কী কী সায়েন্স অ্যান্ড সিমটমস দেখা যায় এরপরে আমরা আস্তে আস্তে কসেস আসবো এবং তার ক্লাসিফিকেশান আসবো ওকে কিন্তু সায়েন্স অ্যম্টমটা আগে দেখে নেই সায়েন্স অ্যান্ড সিমটমসে এখানে সুইলিং অফ হ্যান্ডস অ্যান্ড ফেস কী হবে হাত পা ফুলে যাবে পাও ফুলে যাবে সাধারণত কিন্তু হাতটা বেশি ফুলা লাগবে এবং ফেসটা হবে পুরো একদম ফুলে ঢোল হয়ে যাবে যে রোগালো তার মুখটা মনে হবে তবলা মতো হয়ে গেছে মানে এরকম একটা ব্যাপার ফুলে ঢোল মতো হয়ে যাবে এবার এখানে হাইপার টেনশন হবে প্রোটিন ইউরিয়া হবে এডিমা হবে মিনস কি পুরো শরীরটাও কিন্তু এডিমা হতে পারে পুরো শরীরটা সোয়েলিং হতে পারে ফুলে যেতে পারে প্রয়োজনের তুলনায় এমনি প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে মা ওজন একটু অনেকটা মায়েদের ওজন একটু বেড়ে যায় সাধারণত ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় একদম কী বলবো মানে একদম ঠিক মানে কোনো এতে কোনো প্রবলেম নেই বাড়বেই কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যায় শরীরটা ফুলে যায় সেটা তো ঠিক নয় তাই না এবার ডিক্রিজ ইউরিন আউটপুট মানে ইউরিনের ইউরিন পাসটা কিন্তু অনেকটা পরিমাণে কম হবে ইরিটেবিলিটি হবে সিভিয়ার হেডেক হবে এবং সিভিয়ার ভোমিটিং হবে প্রচুর পরিমাণে হেডেক এবং প্রচুর পরিমাণে ভুমিটিং কিন্তু এখানে হতে পারে গেল এটা এরপর তোমরা চলে এসো কজেস এবং রিস্ক ফ্যাক্টরে ভালো করে রেকল করে আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর শুরুতে যে এক্স্যাক্ট কজেস কিন্তু আনন্ন এটা হচ্ছে এক্স্যাক্ট কজেস এক্স্যাক্ট কজেস কিন্তু এখনও অব্দি জানা জানা যায়নি এখনও অবধি সায়েন্টিস্টরা তাদের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন কিন্তু কিছু কিছু রিস্ক ফ্যাক্টর পাওয়া গেছে এই যারা যে ফাইভ টু ফিফটিন পার্সেন্টের মধ্যে আসছে সেই সব প্রেগনেন্ট ওমেনদের ওমেনদের মধ্যে এই সব জিনিসগুলো কি হয়েছে বেশি পরিমাণে পাওয়া গেছে কি কী পাওয়া গেছে না যাদের আগে ফ্যামিলিতে এই প্রি ইকলেমসিয়ার হিস্ট্রি আছে ওদের কিন্তু এই প্রি ইক্লেমসিয়া হওয়ার চান্সটা অনেক বেড়ে যাচ্ছে ক্লেয়ার ইমোশনাল স্ট্রেস আমি অনেক সময় বলেছিলাম না মানে অনেক ভিডিওতে এর আগের ভিডিওতে মনে হয় বলেছিলাম যে হানিমুনের যে ব্যাপারটা সবসময় একটু নতুন নতুন দম্পতিদের ঘুরতে পাঠানো হয় হানিমুনে ওরা যায় একটু স্ট্রেস ফ্রি থাকতে চায় এটা কিন্তু একটা সায়েন্টিফিকলি কারণ প্রেগনেন্সির সময় ওই প্রথম প্রথম ঠিক আছে সব সবসময় হ্যাপি থাকতে হবে ইমো স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং ইমোশনাল স্ট্রেসটা যত তুমি ফ্রি থাকবে অ্যাজ এ মানে একজন প্রেগনেন্ট ওমেনের স্পেশালি তত কিন্তু তুমি ভালো থাকবে তত তোমার বেবিও খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কিন্তু ডেলিভারি হবে এবং বেবিও খুব সুন্দর হবে সো ইমোশনাল স্ট্রেস যেসব প্রেগনেন্ট ওমেনরা ইমোশনাল স্ট্রেস নেয় ওদের কিন্তু এটা হওয়ার কিন্তু এটা রিক্স থেকে রিক্স থেকে যাচ্ছে কথা বললাম যারা থার্টি ফাইভ এজের ঊর্ধ্বে গিয়ে প্রেগন্যান্সি নিচ্ছে এবং সেটা আবার যদি ফার্স্ট টাইম হয় তাহলে তো হয়ে গেল কেলো কথা বললাম তাহলে থার্টি ফাইভ ইয়ার্সের পরে কিন্তু প্রেগনেন্সি নেওয়াটা অনেকটা রিস্ক উচিত নয় যেরকম আঠেরো বছর আগে প্রেগন্যান্সি প্রেগনেন্ট হলে প্রেগনেন্সি নিলে সেটা যেরকম রিস্ক তেমনি থার্টি ফাইভ সিয়ার্সের পরেও কিন্তু এই প্রেগনেন্সি নেওয়াটাও কিন্তু অনেকটা রিস্ক সেই জন্য যখন যে সময় যে কাজ দেখো তুমি সত্তর বছর বয়সে গিয়ে বিএমডাব্লিউ চালিয়ে তো কোনো লাভ নেই তুমি যদি পঞ্চাশ বছরের মধ্যে চালাতে পারো তবেই তোমার মজা ওরকম একটা কথার কথা একটা বলছি আর কি তো যে সময় যে কাজ সুতরাং থার্টি ফাইভ ইয়ার পরেও যদি কেউ বিয়ে বিয়ে করে বিশেষ করে প্রেগনেন্ট বিশেষ করে ওমেনদের ক্ষেত্রে ওটা কিন্তু অনেকটা বেশি রিক্স থেকে যাচ্ছে তেমনি আঠেরো প্লার আঠেরো বছরের নিচে বিয়ে বিয়ে করলেও সেটাও কিন্তু রিক্সের ওকে তারপর আসছে ভ্যাসিকুলার মূল আমি বলেছি এর লাস্ট লাস্ট ভিডিওতেই মনে হয় আই থিঙ্ক বলেছিলাম যে মোলার প্রেগন্যান্সি বা ভ্যাসিকুলার মূল ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও খুব ভালো জিনিস ইন্টারেস্টিং জিনিস এই ভ্যাসিকুলার মূলের ক্ষেত্রে কিন্তু যদি ভ্যাসিকুলার মোল হয় বা মুলার প্রেগনেন্সি তাহলে কিন্তু এই রিক্সটা থেকে যাচ্ছে কী যে রিক্স এই পি রিক্স কথা বললাম গ্যাসেশনাল ডায়াবেটিস যার যেসব মায়েদের গ্যাসেশনাল ডায়াবেটিসের প্রবলেম রয়েছে প্রথম থেকে এবং এটা যদি আনট্রিটেড হয় তাহলে তো হয়ে গেল হরে কৃষ্ণ তাহলে গ্যাসেশনাল ডায়াবেটিস হলে ওটা কিন্তু ঠিকঠাক করে ট্রিটমেন্ট করতে হবে ওকে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে হবে ডায়েট মেনটেন করে চলতে হবে ঠিক আছে ডায়েট মেনটেন না করলে এই যে ল্যাগ অফ ডায় অফ ডায়েট কন্ট্রোল ওবেসিটি অনেক মোটা হয়ে গেছে সে প্রবল ফুলে হয়ে যাবে পলিহাইড্রোমিনাস মানে কি ফিটাসে অতিরিক্ত পরিমাণে অ্যামনিওটিক ফ্লুইড জমে যাওয়া এটা নিয়েও বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটা দেখে নিলে দেখে নিতে পারো আমার এই চ্যানেলেই রয়েছে তো পলিহাইড্রোমিনাসের ক্ষেত্রে কিন্তু ইরিক্সা থেকে যাচ্ছে এবং ল্যাক অফ এক্সারসাইজ প্রেগনেন্ট ওমেনদের এক্সারসাইজ করা উচিত খুব বেশি না হলেও অল্প পরিমাণে হলেও কিন্তু রেগুলার এক্সারসাইজ করা উচিত একদিনে আমি বিশাল কিছু করে ফেলবো প্রচুর ঘাম বাসে ফেলবো বিশাল কিছু বা বিশাল টায়ার্ড হয়ে পড়ব ওরকম করলে হবে না কম কম করে প্রত্যেক দিন করে এটা কিন্তু জিনিসটা অভ্যাস করতে হবে তো এই সমস্ত জিনিসগুলো যদি এড়িয়ে যাওয়া যায় তাহলে প্রিএকলেন্সিয়ার কন্ডিশান থেকে কিছুটা হলেও আমরা দূরে থাকতে পারবো আর এই সব জিনিসগুলো যেসব প্রেগনেন্ট ওমেনদের মধ্যে বেশি আছে বা যার ফ্যামিলি হিস্ট্রি এরকম আছে তার কিন্তু এর রিস্কটা কিন্তু অনেকটাই থেকে যাচ্ছে আশা করি বোঝাতে পারলাম অবধি ক্লিয়ার যদি কোনো ক্লিয়ার না হয় কোথাও ডাউট থাকে তাহলে অবশ্যই প্লিজ কমেন্ট করে যেন তোমরা কমেন্ট করলে তবেই আমি বুঝতে পারবো যে তোমাদের এখানে বুঝতে অসুবিধা হচ্ছে তাই না সো প্লিজ কমেন্ট করে যেন এতদুর অবধি ক্লিয়ার থাকলে তোমাদের ডায়েড আমি নিয়ে চলে আসছে ক্লাসিফিকেশান ক্লাসিফাই করতে হবে এই প্রি ইকেন্সিয়াকে একে তিন ভাগে ভাগ করা হয় মেনলি মাইল্ড মডারেট এবং সিভিয়ার দেখো এখানে মাইল্ড আর মডারেট যে প্রি ইকলেমসিয়া না ওটা কিন্তু অ্যাকচুয়ালি প্রি ইকলেন্সিয়ার মধ্যেই পড়ছে মাইল্ড আর মডারেট যে স্টেজটা কিন্তু যখন সিভিয়ার প্রি ইকলেমসিয়া হচ্ছে তখন কিন্তু সে অলরেডি ইকলেমসিয়ার কন্ডিশানে কিন্তু চলে আসছে কী বললাম বলো তো যখন প্রি ইক্লেমসিয়ার মাইন্ড আর মডারেট কন্ডিশন তখন ওটা অ্যাকচুয়াল প্রি ইক্লেমসিয়া কিন্তু ওই প্রি ওই সরি ওই হ্যাঁ প্রি ইক্লেমসিয়া এবার ওই প্রি ইক্লেমসিয়াটা যখন সিভিয়ার পজিশানে চলে আসছে সিভিয়ার কন্ডিশানে চলে আসছে তখন সেটা আর প্রি ইক্লেমসিয়া থাকছে না সে অন্য নাম নিচ্ছে সেটা হচ্ছে

ইকলেমসিয়া তো এখন আমরা শুধুমাত্র মাইল প্রি ইক্লেমসিয়া আর মডারের প্রিক্লেমশিয়া নিয়ে আলোচনা করব। বলতে পারলাম মডারের প্রিক্লি প্রি ইক্লেমসিয়া যখন হচ্ছে সেটা কিন্তু ইকলেমেমসিয়ার আন্ডারে যাচ্ছে না সেটা প্রি ইক্লেমসিয়ার আন্ডারেই থাকছে বোঝাতে পারলাম আমি খুব সোজা ভাষায় বলছি তো না বোঝার কিছু নেই আচ্ছা মাইল প্র ইক্লেমসিয়াকে আবার তিন ভাগে ভাগ করা হয় হাইপারটেনশন পলি এই প্রোটিন ইউরিয়া এবং হচ্ছে এডিমা এবং এই মডারেট প্রি ইক্লেমসিয়াতেও কিন্তু তার তিনটা মেন সাইন্স অফ সিমটমস আছে সেটা হচ্ছে হাইপার টেনশান প্রোটিন ইউরিয়া এবং হচ্ছে হাই লেভেল অফ এখানে এডিমা চলে আসে তো এইখানে যে হাইপার আসছে যেটা মাইল্ড প্রি ইক্লেমসিয়া সেটাতে সিস্ট আমরা জানি সবাই ডায়াস্টলিক কোনটা তার সিস্টলিক একশো থেকে একশো হবে আমরা জানি যে ওয়ান টোয়েন্টি বাই এইটি এটা হচ্ছে নর্মাল একদম পাতি মানে যে নার্সিংয়ে ফার্স্ট ইয়ারে পড়ে তাকে এটা জানতে হয় আগে বা কেউ হয়তো এইসব সব পরেও নি একটা প্রাথমিক একটা জিনিস এটা সবাই জানে এ এম থেকে শুরু করে সবাই জানে ফার্স্ট এন এম সেকেন্ড এন এম থেকে সবাই জানে এটা একদম পাতি জিনিস এবারে সেই ওয়ান টোয়েন্টি বাই এইটির পরিবর্তে যখন একশো চল্লিশ থেকে একশো ষাটে চলে যাচ্ছে কোনটা সিস্টোলিক এবং ড্যাশলটা যখন নব্বই থেকে একশো দশের মধ্যে চলে আসছে নব্বইটা তো হচ্ছে নর্মাল তা সেখান থেকে যখন একশো দশ বা একশো দশের ঠিক মাঝামাঝি একটু নিচে এইসব কন্ডেশন এইসব পজিশানে চলে আসছে তখন তাকে আমরা বলছি হাইপার টেনশন মাইল্ড প্রি হাইপার কন্ডিশনার এই হাইপার কন্ডিশনার মাইল্ড প্রি ইকলেমসিয়ার হাইপার মাইল্ড প্রি ইকেন্সিয়ার হাইপার ওকে এবারে মাইল্ড প্রি ইকলেমসিয়ার প্রোটিন কন্ডিশনে কী হবে না এখানে জিরো এম জি পার এল মানে লিটার ইউরিনে এই প্রোটিন ইউরিয়াটা কিন্তু পাওয়া যাবে এই প্রোটিনটা কিন্তু পাওয়া যাবে হয়তো বললাম আর এখানে অতটা পরিমাণে এডিমাটা দেখা দেবে না মানে এডিডিমাটা জাস্ট শুরু হচ্ছে প্রথম প্রথম শুরু হচ্ছে হালকা এখানে ওখানে ফোলা দেখা দিচ্ছে অতটা পরিমাণে কিন্তু বোঝা যাবে না এই এডিমাটা কিন্তু এই মডারেটরি এক্লিমসিয়ার যে এই ডিমাটা আছে এটা কিন্তু অত্যাধিক পরিমাণে দেখা মানে অত্যাধিক পরিমাণে মানে ভালোভাবে দেখা যাবে স্পষ্টভাবে দেখা যাবে এক্সেসিভ অ্যাকোমেশন অফ ফ্লুইড কিন্তু এখানে কিন্তু ঘটবে অবশ্যই মাস্ট বোঝাতে পারলাম কিন্তু এটা অতটা সিভিয়ার পরিমাণে দেখা যাবে না এটা মডারেট পরিমাণে দেখা যাবে কীভাবে হাত পা ফুল ফুলে যাবে এরকম দেখা যাবে ফেসটা পুরোটা ফুলের ঢোল হয়ে যাবে তার চোখ তার নাক তার কোনটা কান কোনটা হরে হরেকৃষ্ণ কিছুই বুঝতে পারবে না সব একদম এক যেন হয়ে যাবে এরকম একটা ব্যাপার বুঝতে পারছি আমি এরকমভাবে কথা বলছি না তোমরা একদম পাতি বাংলা ভাষায় বুঝতে পারো ওকে তারপর আসছি প্রোটিন ইউরিয়া এখানে কি হবে ওয়ান পয়েন্ট জিরো এম জি পার লিটার কিন্তু এখানে প্রোটিনটা পাওয়া যাবে ইউরিয়া এখানে জিরো পয়েন্ট ফাইভ পাওয়া গেছিলো মাইল্ডে আর এখানে মডার এটা কত পাওয়া যাবে ওয়ান পয়েন্ট জিরো এম জি পার লিটার এবং এখানে হাইপার টেনশানটা কী হবে একশো ষাট এম জি এমএমএইচি এটা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক এটা কী হবে একশো দশের উপরে হবে এখানে একশো দশের মধ্যে ছিল বা একশো দশের কাছাকাছি ছিল কিন্তু এখানে মাস্ট একশো দশের উপরে হবেই হবে তবেই গিয়ে আমরা তাকে বলবো মডারেট প্রি এক্লিমসিয়ার হাইপার টেনশান বোঝা গেছে আশা করি একদম সোজা হয়ে বললাম হাইপার টেনশান এবং এডিমা এই তিনটা জিনিস কমন এখানে হাইপার টেনশানটা কী হবে একশো চল্লিশের উপরে হবে এবং এটা নব্বইয়ের উপরে হবে কিন্তু এখানে কত হবে একশো ষাটের উপরে হবে এবং এটা একশো দশের উপরে হবে ডায়াস্টলিকটা আর এখানে প্রোটিনটা কত পরিমাণে পাওয়া যাবে ওয়ান পয়েন্ট জিরো এম জি পার লিটারে পাওয়া যাবে আর এখানে জিরো পয়েন্ট ফাইভ এম জি ফাইভ এম জি পার লিটারে পাওয়া যাবে আর এখানে এই খুব অল্প পরিমাণে দেখা যাবে অতটা বোঝা যাবে না জাস্ট শুরু হচ্ছে যা বিগিনিং টাইম কিন্তু এখানে বিগিনিং টাইম নয় এটা অলরেডি কিন্তু স্প্রেড করে গেছে হাত পা মুখে কিন্তু আমরা ভালোভাবে স্পষ্টভাবে এটা ক্লিয়ারলি দেখতে পাবো ওকে তাহলে স্টুডেন্টস এত দূর আমার কথাগুলো স্পষ্টভাবে নিশ্চয়ই বোঝা গেছে দেখো আমরা এখানে তাহলে কী কী শেষ করেছি ইন্ট্রোডাকশান করেছি ডেফিনেশান করেছি ইনসিডেন্স ক্লাসিফিকেশন কসেস অ্যান্ড রিসপেক্টার এটা বলেছি তারপরে আছে ইটিওপ্যাথি এবং এই ট্রিটমেন্ট ঠিক আছে এই ইটিওপ্যাথিটা কিন্তু একটু একটু জটিল আছে এপিএ ক্লেম এবং একটু বড়ো আছে তো ওই ওই জন্য আমি যদি এই ভিডিওতে এই ইটিওপ্যাথি সম্পর্কে আলোচনা করতে যাই এবং ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করতে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তোমাদের ভালো নাও লাগতে পারে সুতরাং আমি এটাকে দুটো পার্টে ভাগ করেছি তো আজকের পার্ট অফ দি এই ইনসিডেন্স ক্লাসিফিকেশান কসেস অ্যান্ড রেসপেক্টের অফ থাকলো ঠিক আছে পরের ভিডিওতে আমি এপি এডিওপ্যাথোলজি এবং ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো এবং একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করো জানিও যে কোথায় তোমাদের অসুবিধা হয়েছে ঠিক আছে সবাই ভালো থেকো টেক কেয়ার বাবাই গড ব্লেস ইউ অল